ধরো দুইটা ঘটনা ঘটবে এবং দুইটা এখানে পার্সন থাকবে, একটা পার্সন কি করে, একটা পার্সন বাধা দিবে আর একটা পার্সন কি করে বাধা পাবে, তাই না? তো আমরা দেখি যে অনেকে কি করে যে রাষ্ট্রদ্রোহী বা মানুষের জন্য ক্ষতিকর এরকম অনেক কাজ করতে চায়, তাই না? একটা গ্রুপ থাকে কি করে যে কোনো কিছু করতে চায় আর আরেকটা গ্রুপ থাকে কি করে সেই কাজটা করতে বাধা দেয়। তো যেমন ধরো এরকম যে ঘটনা যে দুইটা জিন থাকবে, এপিস্টেসিস কাকে বলে সেটা আমরা একটু বুঝি, যে জিন থাকবে দুইটা, এই দুইটা জিনের মধ্যে একটা জিন কি করে যে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে না আর আরেকটা জিন কি করে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাই না? তাহলে দুইটা জিন থাকবে, দেখো ভিন্ন ভিন্ন অ্যালিলে থাকবে, মানে ভিন্ন ভিন্ন লোক আছে বা ভিন্ন ভিন্ন অ্যালিলে কি থাকবে দুইটা জিন থাকবে, যে জিন দুইটা কি করবে একটা আরেকটার বৈশিষ্ট্য প্রদানে বাধা দান করবে। তো এই ধরনের ঘটনাগুলোকে বলা হয় এপিস্টেসিস। তো পরস্পর অ্যালিল নয়, দেখো পরস্পর অ্যালিল নয়, কি বলা হলো পরস্পর অ্যালিল নয়, এই যে দেখো এমন একটি জিন দ্বারা যখন অন্য একটি জিন তার বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয় তখন সেটাকে বলা হয় এপিস্টেসিস। তো এখানে জিন কয়টা থাকবে? দুইটা। তাহলে দুইটা জিনের মধ্যে কি হবে, একটা জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে আর একজন কি হবে বাধা পাবে। তো হ্যাঁ, তো যে জিনটা অন্য জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেই জিনটাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। কি বলা হয়? এপিস্ট্যাটিক জিন। ধরো হরতালের সময় দেখবা যে হরতালের সময় যারা পিকেটাররা কি করতে চায় যে সব মানে উশৃঙ্খল মূলক কাজ করতে চায় আর পুলিশ কি করে বাধা দেয়। তাহলে এখানে দুই দুইটা ঘটনা দেখো, একটা দুইটা জিন মনে করো, পুলিশ একটা জিন পিকেটার একটা জিন, তাহলে পুলিশ কি করে বাধা দিচ্ছে আর পিকেটাররা বাধা পাচ্ছে। তাহলে এখানে এপিস্ট্যাটিক জিন, আমি যদি পুলিশ আর এই পিকেটারের মধ্যে তুলনা করি তাহলে এপিস্ট্যাটিক জিন কে হবে, এপিস্ট্যাটিক জিন কে হবে পুলিশ, আর আর হাইপোস্ট্যাটিক জিন কে বাধা পাবে কে পিকেটার, মানে যে দেশের ক্ষতি করতে চায় তাকে পুলিশ কি করে দেশের ক্ষতি করতে দেয় না। তাহলে দুইটা জিন থাকবে, দুইটা জিনের মধ্যে একটা জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাবে আর একটা বাধা দিবে, তাহলে যে বাধা দিবে সেই জিনটাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন, আর যে জিনটা বাধাপ্রাপ্ত হবে বৈশিষ্ট্য প্রকাশে তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। তাহলে এখানে তিনটা সংজ্ঞা আসলো, একটা হচ্ছে কি এপিস্ট্যাসিস, তারপরে এপিস্ট্যাটিক জিন, আর আরেকটা হলো হাইপোস্ট্যাটিক জিন। তাহলে এই তিনটা সংজ্ঞা, এই তিনটা সংজ্ঞা এখনো বলেন বুঝেননি কে, এই তিনটা সংজ্ঞা বুঝতে পারেননি কে বলেন। ওকে, তো এই এপিস্টেসিস এর ক্ষেত্রে দেখো, এপিস্টেসিস এর ক্ষেত্রে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রের অনুপাত 9:3:3:1 এটা পরিবর্তিত হয়ে যাবে, পরিবর্তিত হয়ে হয়ে যাবে কত 13:3, পরিবর্তিত হয়ে কত হবে 13:3। আচ্ছা আচ্ছা, এখন দেখো যে এইটা কোথায় আমরা দেখতে পাই, দেখো লেঘর্ন ওয়াইন্ডট প্লিমাউথ রক, এই তিনটাই হচ্ছে মরক মুরগির জাত, লেঘর্ন ওয়াইন্ডট প্লিমাউথ রক, এইগুলি হচ্ছে মরক মুরগির জাত, ঠিক আছে। আচ্ছা, মরক মুরগির পালকের রং দেখো, এখানে বলা হলো লেঘর্ন
ওয়াইন্ডট, প্লেমাউথ রক, এই সকল মরগ মুরগির পালকের রং কেমন হয়? সাদা। হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করবো একটু পরে যে লেগহর্ন, ওয়াইন্ডট এবং প্লেমাউথ রক মরগ মুরগির পালকের রং কেমন হয়? তিনবার বলেন। তিনবার। আচ্ছা, তো এদের মধ্যে দেখো, এদের মধ্যে যে ওয়াইন্ডট এবং প্লেমাউথ রক, এই দুইটা মরগ মুরগির দেহে রঙিন পালকের কোনো প্রকট জিন থাকে না। এখানে দেখেন দুইটা মুরগির জাতের কথা বলা হলো, মরগ মুরগির জাতের কথা বলা হলো, একটা হচ্ছে ওয়াইন্ডট আর একটা হচ্ছে প্লেমাউথ রক্স। তো এই মরগ মুরগিগুলির দেহের ভিতরে রঙিন পালকের যে প্রকট জিন সেই জিনটা থাকে না। না থাকার কারণে তারা প্রাকৃতিকভাবেই সাদা বর্ণের অধিকারী হয়। আমি জিজ্ঞেস করবো প্রাকৃতিকভাবে সাদা পালকের অধিকারী হয় এরকম দুইটি মরগ মুরগির জাতের নাম লিখো। আচ্ছা, কিন্তু এখানে দেখেন যে লেগহর্ন, লেগহর্ন মরগ মুরগির জিনোটাইপ একটু ভিন্ন প্রকৃতির। প্রথমটা তো ব্রেডসন এবং প্যানেট 1908 সালে আবিষ্কার করেন যে লেগহর্ন জাতের মরগ মুরগিতে রঙিন পালকের প্রকট জিন থাকে। তাহলে ওয়াইন্ডট এবং প্লেমাউথ রক্সে রঙিন পালকের কোনো প্রকট জিন থাকে না, যে কারণে তারা ন্যাচারালি সাদা হয়। কিন্তু লেগহর্ন যে মরগ মুরগি রয়েছে সেই লেগহর্ন মরগ মুরগিতে রঙিন পালকের প্রকট জিন থাকে। কিন্তু এদের ক্ষেত্রে কি হয় যে দুটি বা একটি এপিস্টেটিক জিন থাকে। এই লেগহর্ন মরগের দেহে কি করে, একটা বা দুইটা কি থাকে, এপিস্টেটিক জিন থাকে, যে জিনটা কি করে যে তাদের এই রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়। কি করে লেগহর্ন জাতের রঙিন মানে পালকে রং সৃষ্টিকারী জিন থাকা সত্ত্বেও তারা কিন্তু অনেক সময় রঙিন রং প্রকাশ করতে পারে না। কেন পারে না? কারণ এদের লোকাসে একটা বা দুইটা কি থাকে, এপিস্টেটিক জিন থাকে। এই এপিস্টেটিক জিন কি করে এই রঙিন বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, যার ফলে কি হয় এরা রঙিন পালকের জিন বহন করা সত্ত্বেও তারা কিন্তু সাদা হয়। এটা বুঝছেন? আচ্ছা, তো এখন দেখি, এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, সাদা লেগহর্ন এবং সাদা ওয়াইন্ডট। আবারও বলছি, সাদা লেগহর্ন এবং সাদা ওয়াইন্ডট মরগ মুরগিতে ক্রস ঘটালে F1 জেনারেশনের যে সকল মরগ মুরগি তারা সবাই সাদা পালকের অধিকারী হয়। এবং F1 জেনারেশনের দুটি মরগ মুরগির মধ্যে যদি ক্রস ঘটানো হয় তাহলে সাদা এবং রঙিন উভয় ধরনের মরগ মুরগির যে অনুপাত সেটা হয় 13:3, অর্থাৎ সাদা মুরগি পাওয়া যাবে 13টি এবং রঙিন মুরগি পাওয়া যাবে 3টি। তো এখন দেখেন, এইবার মাথার মধ্যে খুব ভালো করে রাখবেন, যার মনে হচ্ছে আমার এখনকার কথাটা বের হয়ে যাবে, সে সব দিক থেকে সকল প্রকার চিন্তা ভাবনা বাদ দিয়ে আমার কথাটা শুনেন। এখানে দেখেন রঙিন পালকের যে জিন সেটাকে আমি সি, এবং এপিস্টেটিক যে জিন সেটাকে আই প্রতীকে চিহ্নিত করব। আচ্ছা, এখানে এই দুইটার মধ্যে বাধা কে দিবে বলেন? এপিস্টেটিক মানে আই, আই যেখানে যেখানে থাকবে, খেয়াল করেন, আই যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এটা আমি কি বললাম, যেখানে যেখানে এপিস্টেটিক অর্থাৎ ক্যাপিটাল আই জিন থাকবে সেখানে সেখানে ক্যাপিটাল সি অর্থাৎ রঙিন পালকের যে প্রকট জিন সেই জিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এটা কি বুঝছেন? এটা তিনবার বলেন, আমি কি বললাম?
যেখানে যেখানে স্ট্যাটিক মানে আইডেন্টি থাকবে সেখানে সেখানে যেখানে তারা বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে, যেখানে যেখানে পুলিশ থাকবে সেইখানে সেখানে কোনো খারাপ কাজ করতে পারবে না পিকেটাররা, যেখানে যেখানে পুলিশ থাকবে সেখানে কোনো দুর্নীতি করতে পারবে না, যেখানে যেখানে পুলিশ থাকবে সেখানে কোনো মিছিল টিছিল করতে পারবে না খারাপ মানুষটা। এবার বুঝছেন, যেখানে যেখানে এপিস্ট্যাটিক জিন মানে ক্যাপিটাল আই থাকবে সেখানে সেখানে সি মানে হাইপোস্ট্যাটিক জিন তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। এখন দেখেন হোমোজাইগাস সাদা লেঘন মরগ মুরগির জিনোটাইপকে আমি যদি ধরি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই এবং প্রচ্ছন্ন প্রকৃতির হয়, সাদা ওয়াইনডট মুরগির জিনোটাইপ হবে স্মল সি স্মল আই। তাহলে এখন আমরা চেকারবোর্ডের মাধ্যমে দেখি কি ঘটছে এখানে। সবাই খাতা বের করে আমি যেটুকু দাগাই দিচ্ছি এইটুকু লিখেন, খাতা সবাই বের করে আমি যেটুকু যে এখন আন্ডারলাইন করে দিলাম এইটুকু লিখে ফেলেন, এই পর্যন্ত লিখেন যেটুকু আমি হলুদ করে দিলাম। সবাই খাতা বের করে এই যে বক্সের ভিতরে যেটুকু দিলাম এইটুকু লিখে ফেলেন সবাই, 15 মিনিটের মধ্যে শেষ করতে হবে দ্রুত। আমি খাতাটা দেখবো একটু পরে। সবাই খাতায় লিখবেন, খাতাটা আমি দেখবো। কি লেখা হয়েছে? আচ্ছা, এইবার আমি যেভাবে ইনস্ট্রাকশন দেব সেইভাবে কাজ করবেন সবাই। এবার এই যে জনন কোষ, যেটা গ্যামেটটা কিভাবে তৈরি করা হচ্ছে দেখেন, এখান থেকে একটা সি নেওয়া হলো আর এখান থেকে একটা আই, এখান থেকে একটা সি আর এখান থেকে আই নেওয়া হলো, এইভাবে গ্যামেটটা বানাই তৈরি করে ফেলেন দুই পাশেই, এখানে একটা সি এখানে আই এখানে সি একটা আই, এইভাবে চারটা গ্যামেট বানাই ফেলেন সবাই। হয়েছে? ওকে, এরপরে এরপরে দেখেন যে গ্যামেট তো আমার তৈরি শেষ, তাহলে এইখান থেকে এই গ্যামেটের সাথে যে কোনো একটা গ্যামেটের অথবা এটার সাথে যে কোনো একটা গ্যামেটের এভাবে ক্রস গুলি করে ফেলেন। হ্যাঁ, করে এই যে এই চারটা লিখে ফেলবেন বক্সের ভিতরে যে চারটা আমি দেখালাম এই চারটা লিখে ফেলেন। হ্যাঁ, এই ক্রসটা করে F1 জিনোটাইপ, যেটা F1 জিনোটাইপ ক্যাপিটাল সি স্মল সি ক্যাপিটাল আই স্মল আই, এভাবে চারটা লিখে ফেলেন। আপনার ইচ্ছা, আপনি চেকার বোর্ডের মাধ্যমেও করতে পারেন আবার এইভাবে, তবে আমি ব্যক্তিগত ভাবে চেকার বোর্ডটা বেশি পছন্দ করি কারণ এই দাগ টানার মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়। কত রকমের খাদ্য আছে, কিছু মাটি খাবার পাবেন,
আচ্ছা, এইবার একজন বলেন যে এখানে বলা হলো যে সব মরগ মুরগিগুলি হচ্ছে সাদা, আমাকে একজন বোঝাই দেন কেন সাদা হলো। আচ্ছা, এপিস্টেটিক জিনটা কোনটা? সব জায়গায় এই ক্যাপিটাল আই, মানে এই এপিস্টেটিক জিনটা থাকার কারণে কি হলো যে সি তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না। সি এর সি হচ্ছে রঙিন পালকে রঙিন রং সৃষ্টিকারীর জিন, আর আই হলো রঙিন বৈশিষ্ট্য যেন প্রকাশ করতে না পারে সেই জিন। তো যেহেতু ক্যাপিটাল আই আছে সেই কারণে তারা রঙিন বৈশিষ্ট্য প্রকাশ করতে পারলো না। এখন এফ টু জনুর ফলাফল এই যে এইভাবে এই গ্যামিট পর্যন্ত লিখে ফেলেন সবাই খাতায়, শুরু থেকে এটুকু লিখে ফেলেন, এফ টু জেনারেশনের ফলাফলটা কি? অর্থাৎ এই যে দুইটা সাদা শঙ্কর, যে দুইটা সাদা মরগ মুরগি তাদের মধ্যে ক্রস ঘটালে কি হবে? অর্থাৎ এফ ওয়ান জেনারেশনের দুইটা জীবের মধ্যে যদি ক্রস ঘটানো হয় কি ঘটে সেটা আমরা এখন দেখব। সবাই এই বক্সের ভিতরে যেটুকু দেখালাম এটা লিখে ফেলো। লেখা হয়ে গেলে বলবা দ্রুত, আমাদের আর হাতে 11 মিনিট সময় আছে। লেখা হয়ে গেলে বলবা জেনেটিক্স না বুঝলে অনেক কঠিন আর বুঝলে খুব মজা। এইটুকু যদি হয়ে যায়, হয়ে গেছে, পরের পরের পেজে যাব। এইবার সবাই যেটুকু বলবো শুধু ওইটুকু লিখবেন, তার আগে আমার আর একটা কাজ করা লাগবে। এখন এইটুকু আগে ঢেকে দিই। এই যে শকটা তৈরি করে জাস্ট শকে যেভাবে আছে, এই যে বাম পাশে চারটা আর উপরের অংশে চারটা যে গ্যামিট, সেই চারটা গ্যামিট আপনারা লিখে ফেলেন, আর 16টা ঘর তৈরি করবেন এইভাবে, এরকম একটা শক বানায় ফেলেন দ্রুত, আমাদের 9 মিনিট সময় আছে হাতে। আপনারা কি শকের ভিতরে কি আছে দেখতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমি একটা শিখিয়ে দিব, সবগুলো এভাবে করবেন, সবটা হয়ে গেলে বলবেন। আচ্ছা, কিভাবে ক্রসটা ঘটাতে হবে একটু বলে দিই। এই যে প্রথমটার সাথে এটা না না, অনেকে পারে না, তাদের উদ্দেশ্যে একটু শিখাই দিই। প্রথমটার সাথে এটা দিয়ে এই ঘরে লিখবেন কি হবে, দ্বিতীয়টার সাথে এই দ্বিতীয়টা লিখবেন এই ঘরে কি আসবে, এটার সাথে তৃতীয়টা লিখবেন তৃতীয় ঘরে, এটার সাথে চতুর্থটা লিখবেন চতুর্থ ঘরে, এইভাবে পর্যায়ক্রমে সবগুলো সম্পন্ন করেন, দেখি কি হয়। সবগুলি
দেখান কি হয়। সবার হয়ে গেলে কোনটা রঙিন কোনটা সাদা এগুলি সব ওই বক্সের মধ্যে লিখে ফেলবেন। ১৬টা ঘর ফিল আপ করে ফেলেন। আজকে সবাই কথা বলছিলাম, এখন আবার সবাই নীরব। আমার ফার্স্ট ইয়ার লেখা হয়ে গেলে বলবা। হয়েছে? আচ্ছা বলেন, প্রথমটা কি হয়েছে বলেন? সাদা। তারপরেরটা? সাদা। তারপর? সাদা। তারপর? আচ্ছা এখানে দেখি, একজনকে জিজ্ঞেস করি কি আছে দেখি। তো এখানে নীলিমা আছো? জি স্যার। আচ্ছা তুমি বলো তো, লাস্টেরটা একদম ১৬ নাম্বারটা কি হয়েছে? একেবারে রঙিন হয়। রঙিন হয়েছে। আচ্ছা এবার আমি, আচ্ছা এখন আমি বক্সটা দেখো তো, সবাই মিলাই দেখো ঠিক আছে কি। আচ্ছা লাস্টেরটা সাদা কেন হলো একজন বলো তো। কিন্তু এখানে ক্যাপিটাল আই তো নাই, তাহলে সাদা কেন হলো? ক্যাপিটাল যে আই অর্থাৎ প্রকট জিনটা তো এখানে নাই, এপিস্ট্যাটিক জিন তো নাই। আচ্ছা আর আরেকটা বিষয় দেখো, যে এখানে যে রঙিন পালকের, রঙিন পালক প্রকাশের জন্য দায়ী যে প্রকট জিন ক্যাপিটাল সি, সেটা কিন্তু নাই। আছে সেটা না থাকার কারণে এখানে হয়ে গেল কি সাদা কি। এটা কি বুঝছেন? আচ্ছা তো দেখি, উপরোক্ত চেকার বোর্ডের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যায় যে এপিস্টেটিক জিন
ক্যাপিটাল আই এর উপস্থিতিতে রঙিন পালকের জিন ক্যাপিটাল সি প্রকাশ পায় না। সি জিন বিশিষ্ট, ক্যাপিটাল সি জিন বিশিষ্ট জিনোটাইপ তখনই রঙিন পালক প্রকাশ করে যখন সেখানে আই অর্থাৎ এপিস্টেটিক জিনটা কি হবে, অনুপস্থিত থাকে। এবার কি বুঝছেন? আমি এই ক্লাসের পরে কিছু হোমওয়ার্ক দিয়ে দিব, এই লেকচারটা আপলোড করে দেব, আপলোড করার সময় কিছু হোমওয়ার্ক দিব, সেই হোমওয়ার্ক গুলি শুধু করো আর সাবমিট করো। আমি আবারও বলছি, হোমওয়ার্ক গুলি যখন দেখবা, ওই যে ইউটিউবের ভিডিওটা যখন দেখবা, ওখানে কমেন্টস বক্সে আইডি গুলি লিখে দিবা, তাহলে আমি বুঝে নেব কারা কারা হোমওয়ার্কটা করেছে, ঠিক আছে, বা কে কে লেকচারটা দেখলো। তো এখন বলো, কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে কি না? অসুবিধা আছে? আচ্ছা, ওকে, তাহলে সবাই ওই মেসেঞ্জার গ্রুপটাই আইডি গুলি লিখে দাও, উপস্থিতিটা এনশিওর করো, আর যে হোমওয়ার্কটা দেওয়া হবে সেই হোমওয়ার্কটা করবে। আজকে আমি অবশ্য একটা সিকিউ দিব তোমাদের হোমওয়ার্ক এটার উপরে, ঠিক আছে? এখন সেকেন্ড ইয়ারের একটা ক্লাস আছে, তোমরা লিভ নিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ।